ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেক্সমিস চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার, কেমন আছে? সবাই খুব ভালো আছে? ভালো থাকো, আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে এসেছি তোমার অনেকদিন পর, একটু ইচ্ছা হলো টমেটো শশা তেঁতুল মাখা খাবো। তো এই দেখো, এখানে আমি টমেটো দুটো টমেটোর একটা শশা নিয়ে নিয়েছি, আর এটা কেটে নেবো ফার্স্টে, তারপরে আমি তেঁতুলটা দিয়ে মাখা করবো। আর ওই যে দেখো মামা বসে আছে। চলো আমি ফার্স্টে টমেটোটা শশাটা কেটে নিই, তারপরে মাখা করব। আর গরমকালে কিন্তু এই মাখাটা খেতে বেশ দারুণ টেস্টি লাগে। চলো আমি ফার্স্টে কেটে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো বন্ধুরা, আমি শশা আর টমেটো কেটে নিয়েছি, আর এখানে দেখো তেঁতুল নিয়ে নিয়েছি। এই তেঁতুলগুলো কিন্তু যে শিরালা যে তেঁতুল হয় সেই তেঁতুলটা, আর লবণ চিনি, আর এই দেখো দুটো লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো এটা আমি মেখে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। জিভে জল চলে আসছে এখনই আমার। তো চলো আগে মেখে নিই। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু মাখা হয়ে গেছে, এই দেখো। তো দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, মাখা হয়ে গেছে। তো চলো এবার আমি হাতটা ধুয়ে নিই, তারপরে খাবো। কারণ হাতটা না ধুলে লঙ্কা ডলেছি হাতটা জ্বলবে, তো সেই জন্য হাতটা ধুয়ে তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। আমি চলে এসছি। দি কেমন হয়েছে বললে না? তা ওই যে দিদি বিউ দিল, আর আমি এই যে খাচ্ছি, খুব টেস্টি হয়েছে, খেয়ে মজা চলে এসছে। যদি তোমরা খেতে চাও তাহলে চলে আসো ঝটপট। তো চলো আজকে খাই। তোমরা দেখো, এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার নতুন নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থাকো, ভালো লাগলে লাইক করো। আর এই দেখো আরেকবার দেখিয়ে দিলাম। তো বাই বাই।